বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম। তো আমরা সাধারণ জ্ঞানের মক টেস্ট এখানে নিয়ে প্রতিদিন একটা করে মক টেস্ট আমাদের হচ্ছে। এটা আমাদের দেখতে পাচ্ছ 16 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু 15 খানা মক টেস্ট হয়ে গেছে। তো যারা আগের মকগুলো দেখোনি বা দাওনি তাদেরকে বলবো একদম খাতা পেন নিয়ে মক টেস্টের মতোই মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করো 18 থেকে 20 প্লাসের ওপরে স্কোর করা। ঠিক আছে, তো ভালো প্রিপারেশন হয়ে থাকলে তোমাদের কিন্তু 18 থেকে 20 প্লাসের ওপরে তোমাদের স্কোর করতে হবে। কারণ এই টপিকটা তোমাদের জানো তোমরা সকলে যে এই টপিকটা থেকে তোমাদের সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর কিন্তু তোমাদের অঙ্গনারী বা ICTS পরীক্ষাতে আসে। তো এই টপিকটা ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য দেখো বলে রাখবো, তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা দেখো জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকের ওপর এই বইটা অ্যাভেলেবেল রয়েছে। এবং যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে GK মাস্টার বুক এই বইটা থেকে। এইখানে 3000+ কোশ্চেন রয়েছে। এই বইটা থেকে প্রতিদিন 25টা করে কোশ্চেন আমরা মক টেস্ট আকারে ডিসকাস করছি। তো এই দুটো বই যারা পারচেস করতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। কেউ কল করবে না, কারণ আমি রিসিভ হয়তো করতে পারবো না, মেসেজ করে রাখবে, আমি সময় মতো তোমাদের রিপ্লাই করে দেবো। তো এইখান থেকে আমরা প্রতিদিন 25খানা করে কোশ্চেন মক টেস্টের আকারে করছি, আজকেও আমরা সেটা করবো। চলো দেখে নেবো কী কী কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে, কে বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক ছিলেন? বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক নাকি বারীন ঘোষ? অ্যান্সার করো। কে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অরিন্দম ঘোষ ছিলেন বন্দে মাতরম পত্রিকার সম্পাদক। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রতিষ্ঠা করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি MD রানাডে? MD বলি, সরি, এমজি রানাডে। অ্যান্সার করো। ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রতিষ্ঠা কে করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন বলো দেখি? লর্ড ডাফরিন, লর্ড রিপন, লর্ড হার্ডিঞ্জ নাকি অপশানগুলোর মধ্যে কোনোটিই নয়, কেউই না। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডাফরিন। অপশন এ তে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, টেফলন কি থেকে তৈরি হয়? প্রোপিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন, ইথিলিন নাকি হেক্সাফ্লুরো প্রোপিলিন? অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে টেট্রাফ্লুরো ইথিলিন। অপশন বি তে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির কার সাথে যুক্ত? আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র নাকি বার্নৌলির সূত্র? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হাইড্রোলিক প্রেসের কার্যনীতি পাস্কালের সূত্রের সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? 1947, 1950, 1951 নাকি 1955 সালে? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা শুরু হয় 1951 সালে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কবে পাকিস্তান প্রস্তাব এটা গৃহীত হয়? 1906 সালে, 1909 সালে, 1916 সালে নাকি 1940 সালে? অ্যান্সার করো। সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, লখনৌ চুক্তি যেটা আমাদের 1916 সালে কাদের মধ্যে হয়েছিল বা সংগঠিত হয়েছিল বলো? লখনৌ চুক্তি কাদের মধ্যে 1916 সালে সংগঠিত হয়েছিল? হুমরুল লীগ ও মুসলিম লীগের মধ্যে, স্বরাজ্য দল এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে, মুসলিম লীগ ও ভারত সভার মধ্যে, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি 1916 সালে সংগঠিত হয়েছিল। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির কী পরিবর্তন হবে? ভর বেড়ে যাবে, ওজন বাড়বে, ভর এবং ওজন দুই পরিবর্তিত হবে নাকি ওজন কমে যাবে বলো? অ্যান্সার করো। তো মনে রাখবে দুটো জিনিস হয়, যে নিরক্ষীয় অঞ্চল থেকে যদি কী হয় মেরু অঞ্চলের দিকে যাওয়া হয় কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে ওজন বেড়ে যায়। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বলে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে নিয়ে যায় তাহলে তখন কী হবে, তখন হয়ে যাবে ওজন কমে যাবে। তাহলে আমাদের এই কোশ্চেনটি সঠিক উত্তর হবে, ওজন বেড়ে যাবে। এবং যদি তোমাদের কোশ্চেন আসে যে মেরু অঞ্চল থেকে যদি নিরক্ষীয় অঞ্চলের দিকে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কী হবে, ওজন কমে যাবে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো এক কোনটি? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড,
সোডিয়াম স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট নাকি ইথাইল স্যালিসাইলেট? বলো। অ্যাসপিরিন, অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল, অ্যাসিটাইল, অ্যাসিটাইল বলছি আমি, দেখো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অ্যাভোকাডো সূত্র ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? গ্যাসীয় ও তরল পদার্থের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, কঠিন ও তরলের ক্ষেত্রে, নাকি কেবলমাত্র কঠিন বস্তুর ক্ষেত্রে? তো মনে রাখবে অ্যাভোকাডো সূত্র এইটা কোন ক্ষেত্রে, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য হয় বা ব্যবহৃত হয়। হ্যাঁ, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? বলো দেখি, বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধকের হিসেবে দেওয়া হয়? টিউবার কিউলেসিস, বসন্ত, জলাতঙ্ক নাকি নিউরোলজি? নিউরোলজিয়া, নিউরোলজিয়া, বলো অ্যান্সার করো কোনটা হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে টিউবার কিউলেসিস বা টিবি রোগের ক্ষেত্রে বিসিজি টিকা দেওয়া হয়। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো কম্পিউটার থেকে, কম্পিউটারের আইসি চিপ কি দিয়ে তৈরি? অ্যান্সার করো, আয়রন, ক্রোমিয়াম, সিলিকন নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা সিলিকন দিয়ে তৈরি, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হিন্দি যে সরকারি ভাষা তা সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে? ধারা 343, ধারা 365, ধারা 382 নাকি ধারা 393? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে হিন্দি যে সরকারি ভাষা তা সংবিধানে কোন ধারায় উল্লেখ রয়েছে, 343-এর এ নম্বর ধারায় এটা কিন্তু উল্লেখ রয়েছে, মনে রাখবে। ঠিক আছে, 343-এর এ ধারায় বা 343-এর ক ধারাতে এটা বলা রয়েছে। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গ হাইকোর্ট কোন রাজ্যের, কোন রাজ্যের, রাজ্যের মামলা শুনানি নিতে পারে? পশ্চিমবঙ্গ হাইকোর্ট, বলো, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরও রাজ্যের মামলা শুনানি করতে পারে পশ্চিমবঙ্গ হাইকোর্ট, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সংসদের দুই অধিবেশনের মধ্যে সর্বাপেক্ষা কত সময়ের ব্যবধান রাখা হয়? দেখো এটা একটা ভালো কোশ্চেন, সংবিধানে দুই অধিবেশনের মধ্যে সর্বাপেক্ষা কত সময়ের ব্যবধান রাখা হয়? 2 মাস, 3 মাস, 4 মাস নাকি 6 মাস? তো মনে রাখবে 6 মাস ব্যবধান রাখা হয়ে থাকে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের বেতন ভাতা, বেতন ভাতা কে নির্ধারণ করেন, মানে স্যালারি? বেতন কমিশন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি সংসদ? তো সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষের বেতন নির্ধারণ করেন সংসদ, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ, নির্দেশমূলক, নির্দেশমূলক নীতিমূলক নীতিগুলো কোন দেশে সংবিধান অনুসারে গৃহীত? ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিমূলক নীতিগুলো কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত? ব্রিটেন, আইরিশ, আমেরিকা নাকি কানাডা? বলো। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আইরিশ, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আইরিশ দেশের সংবিধান অনুসারে এটা গৃহীত। পরবর্তী কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আইনে পরিচালিত হয়? এটা কোন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে কোন আইনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালন, মানে পরিচালিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1913 নাকি চার্টার অ্যাক্ট 1833? একটা করে রেপ হতো এখানে প্রত্যেকে মাথাতে, যাই হোক অ্যান্সার করো দেখি কী হবে, কে পারে। তো মনে রাখবে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1784, এই অ্যাক্টটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত করে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ক্রিপস মিশন কোন ইংরেজ ভাইসরয়ের শাসনকালে ভারতে আসেন? লর্ড ওয়াভেল, ওয়ারেন হেস্টিংস, লর্ড কার্জন নাকি লর্ড লিনলিথগো? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, লর্ড লিনলিথগো, এর সময় ক্রিপস মিশন ভারতে এসেছিল। এটা কিন্তু ওই লিস্টে ছিল না, এটা মনে রাখবে, এটা কোশ্চেন আলাদা, আলাদাভাবে করালাম, আলাদাভাবে মুখস্থ করে নেবে। পরবর্তী কোশ্চেন, দেখো লাহোর অধিবেশনের কোন দিনটিকে সর্বপ্রথম স্বাধীনতা দিবস হিসেবে ধার্য করা হয়? 26শে জানুয়ারি 1930, 1লা নভেম্বর 1930, 15ই আগস্ট 1935 নাকি 1লা এপ্রিল 1935?
তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1930। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই দিনটিকে সর্বপ্রথম স্বাধীনতা দিবস হিসেবে ধার্য করা হয়ে থাকে। আচ্ছা, এর সাথে দেখো কি মনে রাখবে যে ১৯২৯ সালে কংগ্রেস অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, কারণ লাহোর অধিবেশনের বিশিষ্ট দল ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল। এতে রবি নদীর তীরে, এখানে দেখো বারবার পরীক্ষায় আছে কোন নদীর তীরে এটা হয়েছিল, রবি নদীর তীরে পণ্ডিত জওহরলাল নেহরু দ্বারা ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এটাও কোশ্চেন আছে যে কার দ্বারা পতাকা উত্তোলন করা হয়েছিল, তাহলে এইগুলো একটু মনে রাখবে, এক্সট্রা ডিটেলস যেগুলো বলছি আমি। পরবর্তী প্রশ্ন, ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোথায়, মানে কোন মৃত্তিকায়, কোথায় বলছি, দেখো ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা নাকি তরাই, তরাইতে, কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকায়, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস নাকি জওহরলাল নেহরু? সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয় বলো? সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে বা কত সালে গঠিত হয়? 1920 সালে, 1930, 1927 নাকি 1934? সঠিক উত্তর হয়ে যাবে 1927 সালে সাইমন কমিশন গঠিত হবে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের মক টেস্টে লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি, লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে, কোন নদী দার্জিলিং পাহাড়কে বিভক্ত করে করেছে? তোর্সা নদী, তিস্তা নদী, জলঢাকা নদী নাকি মহানন্দা? সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা নদী দার্জিলিং পাহাড়কে বিভক্ত করেছে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের 25খানা কোশ্চেন, যারা একদম নিজে অ্যান্সার করেছো, 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো আমাদেরকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে, এবং যারা নিজে অ্যান্সার করেছো। এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের এই সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর অনেকগুলো ক্লাস এবং অনেক ম্যারাথন ক্লাসও করানো রয়েছে, এবং তোমাদের রচনার ক্লাস, ইংরেজির ক্লাস এবং তোমাদের অঙ্কের ক্লাস, এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তারও কিন্তু তোমাদের একদম কোশ্চেনগুলো সলিউশন সহ করে দিয়েছি। তো এই ভিডিওগুলো তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।